আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আজকে আপনাদের কে দেখাবো রোমাসের টপ 4 কীভাবে তৈরি করতে হয় প্র্যাকটিক্যালি, জিনিয়নভাবে এবং সঠিক পারফেক্ট দেখানোর চেষ্টা করব। গত ভিডিওটি আপনাদেরকে দেখাইছি, আজকে নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম। আমি চাই যাতে আপনারা দিন দিন আরও উঁচু পদে যাইতে পারেন মাছ শিকারের জন্য। তো সেই বিষয়ে আপনাদেরকে আজ দেখাবো। তো শুরু করছি আজকের ভিডিওটি, সাথেই থাকবেন আশা করছি। আমাদের চ্যানেলে মাছ ধরা বিষয়ে তথ্য দিয়ে থাকি, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, প্রথমে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ব্রেড। আমরা এর মধ্যে দুইটা ব্রেড নিব, ঠিক আছে? ব্রেডগুলো আমরা ভালোভাবে চিড়ে নেব। ব্রেড বা আমরা পাউরুটি বলি, যেটাই হোক, কেউ ব্রেড বলে, কেউ পাউরুটি বলে, কেউ সেলাস বলে, আমরা ভালো করে এগুলো চিড়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা গুঁড়ো গুঁড়ো করে নিলাম। ভাই, মাছ ধরতে গেলে কিন্তু জাদু মন্ত্র কোনো কিছু লাগে না, কোনো মেডিসিনেরও দরকার হয় না। ভাই, আমি কিন্তু কোনো পণ্য বিক্রেতা নই বা মেডিসিন বিক্রেতা নই যে আপনাদেরকে বলবো যে আমার এই মেডিসিনটা ভাই কেনেন। আমি কিন্তু এই সমস্ত কোনো মেডিসিনের ব্যবহারই করি না। এক নম্বরে গেল। আমার দ্বিতীয় নম্বর লাগবে যেটা হচ্ছে, সেটা হলো এই বিস্কিট, মেরিকেল বিস্কুট বা যে কোনো ভালো কোম্পানির বিস্কুট হলে চলবে, পারলে যে হলে তো তাও চলবে। আমি পারলে যে যেহেতু পাই নাই, আমি আজ এটা দিয়ে দেখাবো আপনাদেরকে। এই বিস্কুটটা আমাদেরকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আমরা প্রথমে বিস্কুটটা গুঁড়ো গুঁড়ো করে নেব। আমাদের তো অলরেডি গুঁড়ো গুঁড়ো করে ফেললাম, দেখতে পাচ্ছেন, ভালো করে গুঁড়ো গুঁড়ো আপনারা ওইভাবে করবেন, মনে রাখবেন। ভাই, মাছ ধরতে কোনো যাদু মন্ত্র দরকার হয় না, জাস্ট আপনার টেকনিকের দরকার, আর কোনো কিচ্ছু না। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আটা, এটা হচ্ছে আটা। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে রসুন, এই যে হচ্ছে রসুন। তো এবার আমরা দেখতে পাচ্ছেন রসুন দিব, রসুন দিয়ে ভালো করে মিক্স করে দেব। পানি দিবেন না আপনারা, আগেই বলি, আপনারা কিন্তু পানি দিবেন না। এভাবে রসুনটা ভালো করে মিক্স করে নেবেন। রসুনটা দিলে কি হয়, মাছ যে দিকেই থাক আকৃষ্ট হয়ে যাবে। খোলা পানিতে প্রচুর একদম ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এটার। এখন যেটা দিব সেটা হচ্ছে আমরা ডিম, দেখতে পাচ্ছেন ডিম। ডিম আমি ভেঙে আগেই তৈরি করে রাখছি যাতে আপনাদের টাইম লস না হয়। এই ডিমটা আমরা এখন ঢেলে দেব, একটু একটু করে ঢেলে দেব, তারপর আমরা মিক্স করব। পানি কিন্তু দিবেন না ভাই, পানি কিন্তু দেওয়া যাবে না। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা টক তৈরি করবেন। আমার যত আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি করছি। অল্প একটু ওই সাইড করে রেখে দেবেন, সবগুলো আমাকে ঢেলে দিয়েন না। শেষের দিকে
আমার কিন্তু অলরেডি তো তোর হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমরা এই অংশটাতে একটু যে ডিমের অংশ লেগে আছে এগুলো অল্প ভালো করে আমরা মিক্স করে নিব। এটা একটু শুকা শুকা রাখবেন, একটু শুকা শুকা রাখবেন, কি জন্য না, শুকা না রাখলে কিন্তু এর ঘ্রাণটা ছড়িয়ে যাবে না, যার জন্য একটু শুকা শুকা রাখবেন, মানে একটার সাথে যেন আর একটা লেগে না থাকে, এভাবে আপনারা তৈরি করবেন। এটা অবশ্যই যে জায়গায় আপনারা মাছ ধরবেন, আমি আপনাদেরকে দেখানোর সাথে অল্প করে বানাচ্ছি, আপনারা যদি মাছ ধরতে চান অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী বানাইতে পারবেন। এভাবে আপনারা শুকা শুকা করে বানাবেন, বানায় অনায়াসে মাছ ধরতে পারবেন, অবশ্যই রেজাল্ট বেশি পাবেন। আমি কিন্তু কোনো মেডিসিন ব্যবহার করলাম না, তা তো দেখতেই পারলেন। আমি আপনাদেরকে আগেই বলেছি ভাই, আমি আপনাদেরকে এমনভাবে টোপ বানানো শিখাবো 20 টাকার থেকে 50 টাকার ভিতরে। আমার একটা ডিমে কয় টাকা গেল, 10 টাকা ধরেন, তারপরে গেল আমার 100 গ্রাম আটা, 100 গ্রাম আটা 4 টাকা, 14 টাকা। আমার একটা ব্রেড 3 পিস ব্রেড গেল 10 টাকা, 10 টাকা ধরে, বিস্কুট একটা 10 টাকা, 10 10 20 হলো 30, মোটামুটি 35 টাকার মতো আমার কিন্তু, রসুন 1 পিস ধরেন 5 টাকা, 40 টাকার ভিতরে কিন্তু আমার টপ তৈরি হয়ে গেলো, একদম পারফেক্ট 100% কাজে করি টপ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে তৃতীয় ভিডিও নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের সামনে আসবেন, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।